Assalamualaikum everybody, কেমন আছেন? আশা করি অনেক ভালো। সো গাইস, অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে টিকটক আইডি ভেরিফিকেশন সম্পর্কিত। অর্থাৎ আমরা অনেকেই টিকটক ইউজ করি এবং অনেকেই প্রোফাইলে দেখি যে ব্লু টিক মারা একটা প্রোফাইল থাকে, তো তারা কিভাবে অ্যাকচুয়ালি এটা করে তোমাদেরকে আমি এটা দেখাবো। আর এটা করতে আমাদের হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট সব এই ভিডিওতে টোটাল এ টু জেড তোমাদেরকে বুঝাই দেবো। আমাদের কতগুলো ফলোয়ার্স থাকলে আমরা হচ্ছে আইডি ভেরিফিকেশন করতে পারবো। আর অনেকে দেখা যায় যে 5000 ফলোয়ার কিন্তু তাদের আইডি ভেরিফিকেশন, আবার অনেকে দেখা যায় যে 1 মিলিয়ন 2 মিলিয়ন হয়ে গেছে তাদের আইডি ভেরিফিকেশন হয় না। তো এটা কি কারণে হয় না এই ভিডিওটা টোটালি দেখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের আইডিটা ভেরিফিকেশন হবে কি না, বা ভেরিফিকেশন করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হবে সব দেখাবো। তো তার আগে অবশ্যই বলে নিন, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর টিকটক অ্যাকাউন্ট ভেরিফাইয়ের প্রথম যে শর্ত হচ্ছে সেটা আপনাকে লাস্ট 6 মাস আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখতে হবে। অর্থাৎ অ্যাকাউন্টটাকে লাস্ট 6 মাস ভিডিও আপলোড করতে হবে, লাইক কমেন্ট ফলো এগুলো সব করতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের বয়স সর্বনিম্ন 6 মাস হতে হবে, 6 মাস না হলে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন না। এরপরে থাকতেছে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই অথেন্টিক হতে হবে, কারণ অথেন্টিক না হয় তাহলে আপনি সেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। দেখা যায় অনেক অ্যাকাউন্ট, অনেক বড় বড় অ্যাকাউন্ট বাট সেসব অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয় না শুধু এই একটা মাত্র কারণে। তারপর অ্যাকাউন্ট ভেরিফাই করার আবার 2টা অপশন আছে, একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট। তো যারা পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ ব্যক্তি তাদের জন্য পার্সোনাল, যারা হচ্ছে গিয়ে কোনো প্রতিষ্ঠানের নামে টিকটক অ্যাকাউন্ট করছে তাদের হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টটা চাইলে আপনি করতে পারবেন, বাট এর ক্ষেত্রে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট সেই বিজনেস অ্যাকাউন্টের লোগো লাগবে। আর হ্যাঁ, তার আগে বলুন আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনার যে পিকচারটা থাকতে হবে সেটা অবশ্যই আপনার পিকচার থাকতে হবে, এবং আপনার যে ভিডিও সেই ভিডিওগুলো অবশ্যই আপনার নিজের হতে হবে, কপিরাইট কোনো ভিডিও চলবে না। যদি কপি করেন তাহলে আপনার আইডিটা ভেরিফাই হবে না। এরপর আর যারা বিজনেস অ্যাকাউন্ট তাদের অবশ্যই একটা বিজনেস মেইল থাকতে হবে, অর্থাৎ @gmail ইয়াহু এমন না, তাদের বিজনেস যেসব মেইল সেসব বিজনেস মেইল থাকতে হবে। তো এই হচ্ছে, আর কোম্পানি অবশ্যই লোগো থাকতে হবে। আর যারা হচ্ছে কি অ্যাকচুয়ালি পার্সোনাল অ্যাকাউন্ট করতে যাচ্ছেন তারা কতখানটা ফলোয়ার লাগবে সেটা বলে দেয়। তাদের ফলোয়ার লাগবে টোটাল 500K অর্থাৎ এটা টিকটক এখানে উল্লেখ করা নেয়, তাদের ওয়েবসাইট আমি ঘাটে ঘুটিয়ে দেখলাম, কিন্তু অনেকে বলে যে হচ্ছে গিয়ে 500K ফলোয়ার থাকলে পার্সোনাল অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা যায়। আর বিজনেস অ্যাকাউন্ট হলে আপনি 10K 5K মানে আপনার যত কোনো ফলোয়ার সাথে সাথে নেয়, বাট আপনাকে যে আপনি বিজনেসম্যান বা আপনার যে বিজনেস কাজে ইউজ করতেছেন সেটা তাদেরকে প্রুফ করতে হবে, এটাই হচ্ছে কি মেন কাহিনী। তো কীভাবে করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো মোবাইল স্ক্রিনে, তো সেখানে গিয়েই আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ কীভাবে ফলো করবেন। অর্থাৎ স্টেপ বাই স্টেপ ফলো করবেন আমি মোবাইল স্ক্রিনেতেই দেখা। তো ওকে, প্রথমে যাবো 3-ডট মেনু, উপরে যে কর্নার 3-ডট মেনু, এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপর অ্যাকাউন্ট, আপনাদের হয়তো বা অ্যাকাউন্ট ম্যানেজ থাকতে পারে, তো অ্যাকাউন্টে ক্লিক করুন। আর এখানে হচ্ছে গিয়ে ভেরিফাই অপশনটা থাকবে, যাদের 6 মাস রেগুলার আপলোড করছেন তারা, যেহেতু আমি 6 মাস অ্যাক্টিভ না আর আমার অ্যাকাউন্টের বয়সে 6 মাস না, তো আমার এটা নাই। আপনারা থাকলে আপনারা এখান থেকে সব কিছু ফিল আপ করে দেবেন, তাহলে হয়ে যাবে।